নমস্কার, ঈশান বাংলা খবরে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জিরিবাম রণক্ষেত্র, লাঠিচার্জ, গুলি, আহত ছয়। হাইলাকান্দিতে বাজেয়াপ্ত 450 কুইন্টাল চাল, ধৃত দুই। বিশ্ববিদ্যালয়ে ফের যৌন কেলেঙ্কারি, ঘেরাও ছাত্রদের। আল্লাহ নিয়ে কটূক্তি, শিক্ষকের বিরুদ্ধে মামলা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। 51 সালকে ভিত্তিবর্ষ করাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল মণিপুর রাজ্যের জিরিবাম। ধর্ণা, লাঠিচার্জ, পাথর বৃষ্টি, কাঁদান গ্যাস, শূন্য গুলি ইত্যাদিতে রণক্ষেত্রের চেহারা নিল জিরিবামের লাল পানি। আহত হয়েছেন 6 জন আন্দোলনকারী সহ জিরিবামের পুলিশ সুপার এবং কয়েকজন পুলিশ কর্মী। আহত আন্দোলনকারীদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মণিপুরে 51 সালকে ভিত্তিবর্ষ ধরে মণিপুর সরকার একটি বিল পাস করেছিল, তাতে ক্ষুব্ধ রাজ্যের ও মণিপুরীরা। বিলের বিরোধিতা করে শুরু হয়েছে আন্দোলন। শুক্রবার বিল বাতিলের দাবিতে লালপানি বাজারে ধর্ণায় বসেন ও মণিপুরীরা। মণিপুর পুলিশ ধর্ণা তুলতে গেলে রণক্ষেত্রের চেহারা নেয় লালপানি। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। গোটা লালপানি বাজার নিরাপত্তারক্ষীরা দখল করে রেখেছে। এদিকে জাকুড়া ডহরে বিলের প্রতিবাদে বেরিয়ে আসেন কয়েক হাজার ও মণিপুরী। রাজপথে বিক্ষোভ দেখান তারা। প্রতিবাদী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে জাকুড়া ডহর। ফের প্রকাশ্যে এলো সমবায় সমিতির চাল কেলেঙ্কারি।
হাইলাকান্দিতে সমবায় সমিতির 450 কুইন্টাল চাল বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে দুজন চাল পাচারকারীকে আটক করা হয়। ধৃতরা হল রিপন উদ্দিন মাঝার ভুইয়া এবং আবু ইসলাম বরভুইয়া। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি সদর পুলিশ AS24C9208 নম্বরের একটি ট্রাক আটক করে। সদর ওসি সুরজিৎ চৌধুরী জানান, একটি সমবায় সমিতি থেকে চাল চুরি করে নিয়ে আসছিল রিপন এবং আবু। তাদের উদ্দেশ্য ছিল এই চালগুলি কালোবাজারে বিক্রি করা। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের যৌন কেলেঙ্কারি, এবার বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ওই বিভাগের প্রধান সুদীপ্ত সরকারের বিরুদ্ধে উঠল যৌন কেলেঙ্কারির অভিযোগ। তার বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহারির অভিযোগ ওঠে। ঘটনা সংঘটিত হয়েছে বৃহস্পতিবার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করেন। কয়েক ঘণ্টা প্রশাসনিক ভবনের কাজকর্ম অচল করে দেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে অধ্যাপক সুদীপ্ত সরকারকে বরখাস্ত করতে হবে। তার জন্য পড়ুয়ারা সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে ছাত্র যুব সংগ্রাম সমিতি কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র প্রদান করে। তারা দাবি জানান, গোটা ঘটনা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে হবে। বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর বা একজন প্রফেসর, যার নাম ডক্টর সুদীপ্ত সরকার, যার তরফ থেকে কয়েকটা স্টুডেন্টকে সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য ওই পার্টিকুলার স্টুডেন্ট নানান ধরনের অথরিটির কাছে গিয়েছিলেন আসাম ইউনিভার্সিটিতে। ওখানে গিয়ে ব্যর্থ হওয়ার পর উনি কালকে একটা এফআইআর করেন পুলিশ স্টেশনে। আমরা ছাত্র যুব সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজকে কাছাড়ের জেলা উপাধ্যক্ষ স্যারকে একটা স্বাক্ষরপত্র দিয়ে এটাই বলেছি যে এই ঘটনার একটা যেন জুডিশিয়াল ইনকোয়ারি যাতে হয়, এ ধরনের ঘটনা যাতে আগে ভবিষ্যতে না হয়, তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন এ ধরনের ঘটনাকারীকে দেওয়া হয়। আর যতদিন পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, ডক্টর সুদীপ্ত সরকার এইচওডি আসাম ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টের উনাকে সাসপেন্ড করে রাখা হোক। যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠানে চলে তাহলে ভবিষ্যতে বেটি বাঁচাও বেটি পড়াও কোন প্যারেন্টসরা তারা মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে? যদি এরকম চলে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি এ ধরনের দুষ্কৃতি চলে, আমরা ডিসি স্যারকে আপিল করেছি যে এখানে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক আর যাতে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর যতদিন পর্যন্ত ইনভেস্টিগেশন করানো হচ্ছে এই পার্টিকুলার এইচওডিকে। ঈশান বাংলা খবর, এবারে নিচ্ছি সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। এনআরসি বাতিল হিন্দুদের হয়ে আদালতে দাঁড়াবে গৈরিক ভারত। শুক্রবার এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তান থেকে আগত হিন্দু ও অন্য ধর্মী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দিতে হবে। এনআরসি থেকে এদের নাম বাদ পড়া কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। গৈরিক ভারত এদের পাশে থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক মণিভূষণ চৌধুরী। বিষ্ণুপ্রিয়া মণিপুরী যারা আছেন থেকে শুরু করে অনেকের সাথে, কিছু নেপালিও আছেন, তাদেরকে অন্যায় করা, তাদের সাথে অন্যায় ব্যবহার করা হয়েছে। এখন এনআরসিতে আমরা দেখছি প্রথম দৃষ্টিতে তাদের অনেকের নাম উঠেনি, এবং যাদের মধ্যে নাম উঠেনি তাদের মধ্যে অনেকেই কিন্তু স্বাধীনতা আন্দোলনের পরিবারের ব্যক্তিবর্গ। এখনও অনেকের কাছে নোটিশ এসেছে যারা স্বাধীনতা আন্দোলনে কাজ করেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, কিন্তু দুর্ভাগ্য এনআরসির সেকেন্ড রিপোর্টে যদি নাম না আসে, সেই চিন্তায় গৈরিক ভারত লিগ্যাল জাস্টিস সেল তৈরি করা হয়েছে। সম্মানীয় অনেক আইনজীবীরা এই গৈরিক ভারত লিগ্যাল জাস্টিস সেলে যোগদান দিয়েছেন। তারা যথাসাধ্য সহযোগিতা করবেন যাদের এনআরসিতে নাম নেই, তাদের সহযোগিতা করার জন্য, এবং একই সাথে গৈরিক ভারত সেই কাজে সহযোগিতা করবে, পেপার ওয়ার্ক থেকে শুরু করে অন্যান্য কাজ, ফিল্ড ওয়ার্ক করবে, তারা আদালতের কাজটুকু দেখবেন, এবং সাথে সাথে আমরা বৃহত্তর গণ আন্দোলন করবো গৈরিক ভারতের পক্ষে, এবং সম্পূর্ণ অহিংস হবে। আমরা অহিংস আন্দোলনে বিশ্বাস করি, কিন্তু একই সাথে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গৈরিক ভারত, এবং আশা করি জানি আমরা অন্যান্য সমস্ত হিন্দু সংগঠন একই কথা বলছে, হিন্দুস্তান হিন্দুদের ভূমি, এই ভূমিতে কোনো হিন্দু এই দেশের নাগরিক হিসাবেই থাকবেন, নাগরিক হয়ে না থাকা বা তাদের মৌলিক অধিকার হরণ করা চলবে না। সরকারকে আমরা বিনম্রভাবে প্রার্থনা করছি, এবং সরকারকে আমরা সাহায্যও করব, যতটুকু সাহায্যের প্রয়োজন করব, যাতে কোনো হিন্দুদের হিন্দুস্থান থেকে বিতাড়িত হতে না হয়।
নবভারত গঠনে এগিয়ে আসার জন্য বিদ্যার্থী পরিষদের কর্মীদের আহ্বান জানান অখিল ভারতীয় প্রশিক্ষণ ও প্রকাশনীর মুখ্য কর্মকর্তা মনোজ কান্তিজি। শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর পূর্ব সম্মেলনের দ্বিতীয় দিনে এক সেমিনারে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ছাত্রদের ভারতীয় মূল্যবোধের উপর ভিত্তি করে চলতে হবে, বেদ উপনিষদের উপর এই মূল্যবোধ প্রতিষ্ঠিত। और इसलिए जो भी जुड़ता है वह देशभक्त होता है, जो भी जुड़ता है वह देश के हित के लिए, समाज के हित के लिए काम करता है, वह पढ़ाई के साथ साथ देश का काम करता है, समाज का काम करता है। इसलिए यह जो विद्यार्थी परिषद की पहचान है, इसकी जो विशालता है, इसकी जो वैचारिक प्रतिबद्धता है, इस सबके पीछे क्या है, ये जो हो रहा है इसके पीछे जो दिखाई नहीं दे रहा है वो क्या है, इसका जब हम विचार करते हैं तो फिर बहुत सारी बातें ध्यान में आती है। हमें सरकार को जानते होंगे कि विद्यार्थी परिषद की स्थापना सन 48 में हुई थी और विधिवत जो पंजीकरण हुआ था वो 9 जुलाई 1949 को हुआ था, लेकिन उसके पहले भी यह देश था, उसके पहले इसका कुछ इतिहास था। ঈশান বাংলা খবরে আবারও নিচ্ছি সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। আল্লাহ নিয়ে কটুক্তিকে কেন্দ্র করে মামলা দায়ের করা হলো সোনাই থানায়। কাবুগঞ্জ এমি মাদ্রাসার শিক্ষক সুবিনয় রায়ের বিরুদ্ধে মামলা করেন ফাহিম আহমেদ। এ সম্পর্কে জেলাশাসকের কাছে স্মারকপত্র দেয় এনজিও ইউটোপিয়া। সংস্থার সভাপতি জাবির আহমেদ বলেন, বিগত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুসলিম এবং হিন্দু সমাজের ভগবানকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা ইউটিউবের পক্ষ থেকে আমরা আজকে কাছাড়ে জেলাশাসকের কাছে আবেদন রাখছি, যাতে তদন্তক্রমে ওনাকে শাস্তির বিহিত ব্যবস্থা করা হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলাশাসকের কাছে আমরা অনুরোধ রাখছি। এবং গতকাল উক্ত বিষয়ে সোনাই এলাকার যুবক ফাইমাকে লস্কর এবং ওনার সঙ্গে আরও একজন মিলে সোনাই থানায় একটি কেস রুজু করেছেন, যাকে ওনাকে দৃষ্টামূলক শাস্তি দেওয়া হয় এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে যদি ওনাকে শাস্তি দেওয়া হয় না তাহলে আগামী দিনেও আরও উৎসাহিত হবেন ওনার কমেন্ট দিকে, তাই আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে অবিলম্বে ওনাকে তদন্তক্রমে শাস্তি দেওয়া হোক। আর আমরা স্কুল শিক্ষা বিভাগের কাছেও মেমোরান্ডাম দিয়েছি যাতে উনি একজন শিক্ষক হয়ে কীভাবে কটূক্তি মন্তব্য করেছেন, আমরা তীব্র প্রতিবাদ অধিকার জানাই। এনআরসি ছুটদের সম্পূর্ণ নিজের খরচে আইনি সাহায্য করবেন সোনাইর বিধায়ক আমিরুল হক লস্কর। তিনি জানান, সোনাই শহরে তার বাড়িতে ও শিলডুবিতে একটি করে মোট 3টি অফিস হবে, এগুলিতে 6 জন উকিল আইনি সাহায্য করবেন। যাদের নাম অন্তর্ভুক্ত হবে না এদেরকে সাহায্য করার জন্য সোনাই সমষ্টিতে 3টা সেল থাকবে আমার, যে জনসাধারণকে সাহায্য করার জন্য। একটা সোনাই টাউন কমিটির অফিসে একটা আমার সেল থাকবে আইনি সাহায্য করার লাগে, একটা সেল থাকবে আপনার শিলকুড়িতে, শিলকুড়ি ক্যাম্পে একটা সেল থাকবে, আর একটা সেল থাকবে আমার বাড়িতে, যে আমার নিজ বাড়িতে একটা সেল থাকবে। যারা এখানে আমার কাছ থেকে সাহায্য নিতে চান আমি এদেরকে পুরা বিনামূল্যে, তাদের কোনো কোর্সা গ্রহণ করতে হবে না, আইনি কোর্স এবং আবেদন করার ফর্মও আমার এখানে পাওয়া যাবে, আপনারা আবেদন করতে পারেন। আর যাতে কোনো মানুষের নাম যাতে অন্তর্ভুক্ত না হলে, যাতে কোনো মানুষ আতঙ্কগ্রস্ত না হয়, সম্পূর্ণ সাহায্য সহযোগিতার জন্য আমি আমার সমষ্টিবাসীর সঙ্গে আছি। বরখোলার শুভং জিপিতে উজালা প্রকল্পে 50টি গ্যাস বিতরণ করেন বিধায়ক কিশোর নাথ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মোদী সরকারের এই প্রকল্পের জন্য গরিব মহিলারা উপকৃত হচ্ছেন। গ্রামকে উন্নত করার জন্য এরকম আরও ওনার সঙ্গে আরও 9 জন প্লাস করে দিন, 10 জন মহিলা হয়ে গেলে কাজটা করতে গ্রামকে উন্নত করতে খুব সুবিধা হবে। আর আমি বলছি, আপনাদের গ্রামে বিধবা হয়তো পানি মাসি আপনি পেয়েছেন, আসে আপনার কাছে, আপনার কাছে আসে না, বিধবা আসছে না, বিধবা ভাতাও আসছে না, পিএমও ওই ঘর আসছে না, জল আসছে না, লাইট আসছে না,
এটা শুধু আপনার গ্রামে নয়, প্রত্যেকটা গ্রামে এই অসুবিধাটা রয়েছে। সোনাই বাজারে টেন্ডারের মাধ্যমে গরু ও ছাগল বিক্রির ব্যবস্থা করা হলো। বিধায়ক আমিরুল হক লস্করের উপস্থিতিতে এই টেন্ডার হয়। সোনাই বাজারে এই প্রথম এ ধরনের টেন্ডার হলো। সোনাই টাউন কমিটি আন্ডারে সোনাই জেনারেল মার্কেট আর সোনাই গট মার্কেট, যেটা ছাগল বাজার এবং সাধারণ বাজার, যেটা এই দুইটা বাজারের গত 10 দিন আগে নোটিশ হইল। এরপরে প্রায় 8 জন টেন্ডারে পার্টিসিপেট করছে, 2টায় জেনারেল মার্কেটে আর ছাগল বাজারে মিলিয়া 17টা টেন্ডার করছে। আর এবার প্রথমবারের মতো যে টেন্ডার আজকে 3টার সময় টেন্ডার ডপিং শেষ হয়েছে 2:30টার সময়, আর 3টার সময় আমার সামনে মানে টাউন কমিটির চেয়ারম্যান এবং টেন্ডার কমিটি লগে সোনাই থানার পুলিশের মানে আধিকারিকও আসলো, আর মানে সব টেন্ডারের সামনে টেন্ডারটা খুলিয়া যারা হাইয়েস্ট বিটার হয়েছে আজকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। রোটারি ক্লাবের আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হলো শুক্রবার। এতে কোচিং আচারে অংশ নেয় রোটারি ক্লাবের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। কলেজের সম্মিলিত প্রচেষ্টা আজকে এই শিবিরে রক্তদান রক্ত গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে। রক্তদান মহদান, রক্ত দান করলে একটা প্রাণ বাঁচতে পারে, যেটা সবারই জানা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে রক্ত বিশেষভাবে প্রয়োজন হয়ে দাঁড়াতে পারে, কিন্তু তখন ইমিডিয়েটলি যদি রক্ত না পাওয়া যায় তখন তার প্রাণ সংশয় হয়। সেই জন্য আমাদের রক্ত কালেক্ট করে আমরা রিজার্ভ করি, যখন প্রয়োজন মতো সেই রক্ত যাতে দিতে পারে যে যে যার প্রয়োজন, এবং এই মহৎ কাজে আমি সবাইকে আহ্বান করি। ড্যাফোডিল স্কুলে অনুষ্ঠিত হলো চিত্রকর্মশালা। এতে চিত্রশিল্পীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্যোক্তা ছিল শিল্পাঙ্গন। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। জিরিবাম রণক্ষেত্র, লাঠিচার্জ, গুলি, আহত 6। হাইলাকান্দিতে বাজেয়াপ্ত 450 কুইন্টাল চাল, ধৃত 2। বিশ্ববিদ্যালয়ে ফের যৌন কেলেঙ্কারি, ঘেরাও ছাত্রদের। আল্লাহ নিয়ে কটুক্তি, শিক্ষকের বিরুদ্ধে মামলা। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।